হ্যালো এন্ড ওয়েলকাম গাইজ, তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব। যে এই মুহূর্তে তোমরা জয়েন্ট ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা কিছুদিন আগে শুনেছিলে অগ্নিপথ স্কিমের মাধ্যমে তোমাদের কিন্তু 4 বছরের জন্য তোমরা কিন্তু আর্মিতে চাকরি করতে পারবে, ঠিক আছে। তারই অফিসিয়াল তোমাদের যে প্রমাণ আজকের এই ভিডিওতে দেখাবো, তোমাদের অফিসিয়ালভাবে কিন্তু সমস্ত শিডিউল করে দিয়েছে, কেমন স্যালারি, কত এজ থেকে কত এজ পর্যন্ত আবেদন করতে পারবে, কীভাবে রিক্রুটমেন্ট প্রসেস হবে, সমস্ত কিছু অফিসিয়াল তোমাদের দিয়ে দিয়েছে কিন্তু ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে। তো চলো সেটা দেখে নিই, তোমরা পিডিএফটা কোথা থেকে ডাউনলোড করতে পারবে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা জয়েন্ট ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, এসে দেখতে পাচ্ছ তোমরা এখানে নোটিশটা দেখতে পেয়ে যাবে, দেখতে পাচ্ছ অগ্নিপথ স্কিম দেখতে পাচ্ছ। 15 জুন কিন্তু আপডেট করেছে এরা নোটিশটা। তো আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ডাইরেক্ট সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু এখানে চলে আসবে। আর যদি তোমরা এই পিডিএফটা পেতে চাও তো আমাদের ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে আমরা পিডিএফটা প্রোভাইড করে দেবো, প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, তাহলে সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পিডিএফটা পেয়ে যাবে। তো দেখো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই পিডিএফটা, এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হলো, তোমরা ডেসক্রিপশান থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। দেখো তোমাদের প্রথমে দেখতে পাচ্ছ দুটো তোমাদের কিন্তু পিডিএফ দিয়েছে, দেখতে পাচ্ছ এয়ারফোর্সের ক্ষেত্রেও তোমাদের কিন্তু সিলেকশান হবে। দেখো এই নোটিশটা অগ্নিপথ স্কিম সরকার যেটা লঞ্চ করেছে, 4 বছরের জন্য ইন্ডিয়ান আর্মিতে চাকরির কিন্তু সুযোগ পাবে। এবার দেখো এবার সিলেকশান প্রসেস কী আছে দেখতে পাচ্ছ, বেসিক অন মেরিট দেখতে পাচ্ছ, এখানে সিলেকশান প্রসেসটা বলে দিয়েছে, বেস অন মেরিট অ্যান্ড অরিজিনাল রিক্রুটমেন্ট আপ টু 25% অ্যাভারেজ দেখতে পাচ্ছ। এবার আমরা নিচের যে পিডিএফটা আছে দেখো, এই পিডিএফে তোমাদের ডিটেলস বলে দিয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো, এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া আছে সেটা 17.5, ঠিক আছে, 17 বছর 6 মাস থেকে তোমাদের 21 বছরের মধ্যে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। রিক্রুটমেন্ট প্রসেস কী আছে, ক্যান্ডিডেট উইল বি এনরোলমেন্ট আন্ডার দ্য রেসপেক্টিভ সার্ভিস অ্যাড ফর দ্য সার্ভিস ডুইং দ্য 4 ইয়ার ইনক্লুডিং ট্রেনিং পিরিয়ড, ট্রেনিং পিরিয়ডের সঙ্গে তুমি 4 ইয়ার কিন্তু চাকরি করতে পারবে, ট্রেনিং দেখতে পাচ্ছ। ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ, মিলিটারি ট্রেনিং ইন এক্সিস্টিং ট্রেনিং সেন্টার, তোমাদের কিন্তু ট্রেনিংয়ে পাঠানো হবে রিক্রুটমেন্ট হওয়ার পর, দেখতে পাচ্ছ। সার্ভিস দেখতে পাচ্ছ, অপরচুনিটি সার্ভিস তোমাদের বলে দিয়েছে, এর সাথে সাথে দেখতে পাচ্ছ ফাইন্যান্স প্যাকেজ, তোমাদের স্যালারির ব্যাপারটা তোমরা এখানে ক্লিয়ার হয়ে যাও। প্রথম বছরে তোমাদের অ্যাপ্রক্স তোমাদের 4,76,000 তোমাদের কিন্তু স্যালারি প্যাকেজ আছে, আপ টু 4 ইয়ারে 6.92 লাখ তোমাদের কিন্তু 4 ইয়ারে স্যালারি প্যাকেজ আছে। প্রথম বছরে 4.76 লাখ, আর তোমাদের 4th ইয়ারে তোমাদের 6.92 লাখ কিন্তু স্যালারি প্যাকেজ। আর অ্যালায়েন্স দেখতে পাচ্ছ, তোমাদের যে অ্যালায়েন্সটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে অ্যালায়েন্সের সমস্ত কিছু বিস্তারিত দেওয়া আছে, অ্যালায়েন্সটা তোমরা একটু দেখে নেবে পিডিএফটা, ঠিক আছে। সমস্ত কিছু বলতে গেলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে। এবার আসি তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস দেখতে পাচ্ছ, অন ক্যাম্পিং অল ক্যান্ডিডেট এন্টায়ার সেবানিধি দেখতে পাচ্ছ, অন কমপ্লিট 4 ইয়ার স্কিল গাইড সার্টিফিকেট, ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে সমস্ত কিছু। সিলেকশান প্রসেস, সিলেকশান থট সেন্ট্রালাইজেশন ট্রান্সফরমেন্ট রিজিওনাল সিস্টেম অন এনরোলমেন্ট রেগুলার কার্ড পে ফিক্স দেখতে পাচ্ছ। তোমাদের দেখো রিক্রুটমেন্ট প্রসেস, যখন এই প্রসেসে রিক্রুট হবে, তোমাদের স্যালারি বলে দিলাম এবং এজ ক্রাইটেরিয়া তোমাদের বলে দিলাম, এজ কত, 17 বছর 6 মাস থেকে 21 বছরের মধ্যে তোমার কিন্তু এজ হতে হবে, ঠিক আছে। এবার দেখো এবার তোমাদের রিক্রুটমেন্টটা কবে প্রকাশিত হবে, দেখো যখন এই যে তোমাদের এই স্কিমের মাধ্যমে লোক নিয়োগ হবে তখন তোমাদের কিন্তু জয়েন্ট ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্টার লিঙ্ক দেওয়া হবে, ঠিক আছে। সেখান থেকে যেমন তোমাদের রিক্রুটমেন্ট হয় সেম রিক্রুটমেন্টের মাধ্যমে তোমাদের কিন্তু লোক নেওয়া হবে। আর চলতি বছরে তোমাদের 46,000 কিন্তু এই স্কিমের মাধ্যমে নিয়োগ করা হবে, মানে 2022 এবং 2023-এর মধ্যে তোমাদের কিন্তু এই যে স্কিম আছে এই স্কিমের মাধ্যমে তোমাদের কিন্তু 46,000 কিন্তু সেনাবাহিনীতে নিয়োগ করা হবে, যেখানে এয়ারফোর্স নেভি এবং আর্মি তিনটেই কিন্তু জায়গায় তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। 4 বছরে যে স্যালারি প্যাকেজ দেখতে পাচ্ছ, প্রথম বছরে 4.76 লাখ এবং লাস্ট 4 ইয়ারে দেখতে পাচ্ছ 6.9
2 লাখ তোমাদের কিন্তু স্যালারি প্যাকেজ আছে, ভালো একটা স্যালারি প্যাকেজ। এর সাথে সাথে তুমি যখন 4 বছর পর সার্ভিস ছেড়ে দেবে তখনও তোমাকে কিন্তু একসাথে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট পে করা হবে, ঠিক আছে। আশা করি তোমাদের এই যে স্কিম অগ্নিপথ স্কিমের যে তোমাদের সমস্ত কিছু ডিটেলস জানতে পেরে গেছো। আগামী দিনে যখন অফিসিয়ালভাবে নোটিফিকেশান প্রকাশ করা হবে এর রিক্রুটমেন্টের ক্ষেত্রে, তখন অবশ্যই আমরা চ্যানেলে তোমাদের প্রোভাইড করে দেবো। প্রত্যেকের চ্যানেলের সাথে যুক্ত থেকে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবো। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। একটা লাইক করে দাও, বাই বাই।